বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছো। দেখতে গেলে রিয়েলমি সি সিরিজের ডিভাইসগুলো অনেকটা কম দামের সঙ্গে আমাদেরকে প্রোভাইড করে। হ্যাঁ, রিয়েলমি সি সিরিজের একটি নতুন ডিভাইস খুব শীঘ্রই ইন্ডিয়ার মার্কেটে আসতে চলেছে এবং ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে, যেহেতু বাংলাদেশেও খুব শীঘ্রই চলে আসবে। হ্যাঁ, যেটার নাম হচ্ছে রিয়েলমি সি থার্টি। এই ডিভাইসটির যে পেক্সগুলো থাকছে সেটা কিন্তু পুরো কনফার্ম হয়ে গেছে, প্রাইসটাও কত হবে সেটাও কনফার্ম হয়ে গেছে এবং লঞ্চ ডেটটা বিশেষ করে পুরো কনফার্ম হয়ে গেছে। 20 তারিখ এই ডিভাইসকে লঞ্চ হচ্ছে অবশ্যই এবং তার কিছুদিনের মধ্যে বাংলাদেশেও পাওয়া যাবে। তো আজ আমি এই ভিডিওতে এই ডিভাইসকে পেক্স রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কেমন হবে ডিভাইসটি সেটাও বলবো। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন, আজকের আর বেশি না বকে চলে যাব সরাসরি ভিডিওর মেন টপিকের দিকে। হ্যাঁ, সবার প্রথমেই আমি ডিজাইন থেকে শুরু করতে চাই। রিয়েলমি সি সিরিজের ডিভাইসের মধ্যে এত কম দামের সঙ্গে ইউনিক ইউনিক ডিজাইন তারা প্রোভাইড করে। এইবারও যে ডিজাইনটি প্রোভাইড করছে অনেকটাই বেকার। ব্যাকসাইডে থাকবে অবশ্যই পলিকার্বনেট বডি, অর্থাৎ প্লাস্টিক বডি। প্লাস্টিক বডি হওয়ার পরেও গ্লস ফিনিশিং ডিজাইন থাকবে এবং বক্সি টাইপের ডিজাইন থাকবে। ব্যাকসাইডে সিঙ্গেল ক্যামেরা সেটআপ থাকবে, এলইডি ফ্ল্যাশ থাকবে এবং রিয়েলমি লোগো তো অবশ্যই থাকবে। কিন্তু এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে না, সাইডেও বলতে পারেন এবং ব্যাকেও বলতে পারেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এখানে থাকছে না। এবং ডিভাইসটি থাকবে ওয়াটার ড্রপ নচের সঙ্গে। তো দেখতে গেলে যে লুকটি প্রোভাইড করছে ঠিকঠাক থাকছে এবং ডিসপ্লে কিনে কথা বলতে গেলে এই দামের সঙ্গে তারা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে কি প্রোভাইড করছে। 6.58 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস ডিসপ্লে, যেটা ওয়াটার ড্রপ নচের সঙ্গে। এর ব্যাজেস নিচু চেনটি অনেকটাই ছোট থাকবে, সিম্পল 6K রিফ্রেশ রেট থাকবে এবং ভিডিও কোয়ালিটি তো অবশ্যই ভালো থাকবে। তো দেখতে গেলে যে দামের সঙ্গে লঞ্চ করবে সেই দামের সঙ্গে ডিসপ্লেও ব্যাকআপ প্রোভাইড করবে এবং এখানে 5000 mAh পাওয়ারফুল ব্যাকেই থাকবে, টাইপ সি কেবল থাকবে এবং 10W চার্জার থাকবে। তো ব্যাকের ব্যাকআপকেও ভালোই পেয়ে যাবেন ডিভাইসটির কাছ থেকে। এবং যদি এখন ডিভাইসটির পারফরমেন্স কেনার কথা বলা যায়, কোন চিপসেটটি থাকবে, অবশ্যই গেমিংয়ের জন্য একটি ব্রেকার চিপসেট পেয়ে যাবেন, যেটি থাকবে ইউনি এসওসি T612 চিপসেট, যেটা 12 NM-এর চিপসেট। অবশ্যই গেমিংয়ের জন্য একটি ভালো চিপসেট। আপনি ডিভাইসটির মধ্যে ফ্রি ফায়ার গেম যদি প্লে করতে চান ভালোভাবে খেলতে পারবেন এবং পাবজি গেমটাও মোটামুটি আপনারা ভালোভাবে প্লে করতে পারবেন, গেমিং পারফরমেন্স অবশ্যই ভালো পাবেন। এবং ডিভাইসটি 2 RAM ব্রেকের সঙ্গে লঞ্চ করবে, 2GB সঙ্গে 32GB করেস এবং 3GB সঙ্গে 32GB করেস দিয়ে ডিভাইসকে লঞ্চ করবে। ডিভাইসকে আউট অফ বক্স আসবে অ্যান্ড্রয়েড 12 সঙ্গে এবং রিয়েলমির UI তো অবশ্যই থাকবে ডিভাইসটির মধ্যে। এবং ক্যামেরা কেন কথা বলতে গেলে ব্যাকসাইডে সিঙ্গেল ক্যামেরা থাকছে 13 MP এবং সেলফিতে থাকছে অবশ্যই 5 MP সেলফি ক্যামেরা। ক্যামেরাতে এতটা ইম্প্রুভমেন্ট করেনি, ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আপনারা পেয়ে যাবেন ডিভাইসটির কাছ থেকে। এবং ডিভাইসটির দাম কিনে কথা বলতে গেলে বিশেষ করে এই ডিভাইসটি যখন ইন্ডিয়াতে লঞ্চ করবে ওই 7000 টাকার আশেপাশেই লঞ্চ করবে এবং বাংলাদেশে গেলে বড় জোর 9000 টাকার মধ্যেই লঞ্চ করবে। এই দামের সঙ্গে যদি দেখা যায় অবশ্যই ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেটি প্রোভাইড করছে, তার পাশাপাশি এখানে গেমিংয়ের জন্য একই ভালো চিপসেটও প্রোভাইড করছে। তো আপনাদের মতে কি সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন এবং এই ডিভাইসটি আপনাদেরকে কেমন লাগছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু কথা বলতে চাই, অবশ্যই একটু আপনারা সাপোর্ট করুন, আপনাদের এই চ্যানেলটিকে একটু বড় করে তুলুন। চ্যানেলকে এখন অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে যে বেল আইকনটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। তো এই ভিডিওতে এতটাই, আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভালো ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।